শিক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানকে সহজ করার লক্ষ্য ছিল তার। নিজেকেও তৈরি করেছেন সেভাবে, যুক্ত হয়েছেন শিক্ষাদান প্রক্রিয়ায়। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি সবসময় আমার মানে স্বপ্ন ছিল যে আমি বিশ্ববিদ্যালয়ের টিচার হব। আমি আমার পড়াশোনা এবং আমার লাইফ স্টাইল আমি সেভাবেই সাজানোর চেষ্টা করেছি। আমার নোটস যেগুলো আমি করেছি, আমি এমনভাবে নোটস করার চেষ্টা করেছি যাতে আমি আমার পরে আমি যদি এখানে ফ্যাকাল্টি মেম্বার হই, আমি স্টুডেন্টদেরকে যাতে সেগুলো বোঝাতে পারি। আমার ফার্স্ট একদম ফার্স্ট ইয়ার থেকে ফ্রম ভেরি বিগিনিং অফ মাই লাইফ ইন চিটাগাং ইউনিভার্সিটি আমার স্বপ্ন ছিল এরকম, এবং আমার অ্যাক্টিভিটিসও ওরকমই ছিল। জন্ম নরসিংদী সদরের গাবতলিতে, বেড়ে উঠেছেন নির্জলাতেই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। স্নাতক শেষ করেন রেকর্ডগড়ে। একই শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকোত্তর ভর্তির পর সুযোগ পান তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার। তুরস্কের সরকারের একটা স্কলারশিপ প্রোগ্রাম আছে যাকে বলা হয় তুর্কি বুর্সলারি প্রোগ্রাম। সেই বুর্সলারি প্রোগ্রামের আন্ডারে আন্ডারগ্রেড, মাস্টার্স এবং পিএইচডি, ইভেন পোস্টডক, এই চার ক্যাটাগরিতে, পোস্টডক বা রিসার্চার, এই চার ক্যাটাগরিতে স্কলারশিপ বা ফেলোশিপ দেওয়া হয়। তো আন্ডারগ্রেডদের জন্য মানে একটা হিউজ সুযোগ এখানে আছে, মাস্টার্স পিএইচডির জন্য তো আছেই। তো অনেক দেশে পৃথিবীতে আন্ডারগ্রেডদের জন্য স্কলারশিপ অফার করে না, কিন্তু ইন্টারেস্টিংলি তুরস্কের মতো এই দেশে আন্ডারগ্রেডদের জন্য হিউজ স্কলারশিপের অপরচুনিটি আছে, এবং প্রতি বছর তারা প্রত্যেক বছরই বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকেও স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিচ্ছে। অনেক স্টুডেন্টরা আছে যারা আসলে না জানার কারণে অ্যাপ্লিকেশন করতে পারে না বা সময় মতো অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারে না, কোনো টাকা লাগে না অ্যাপ্লিকেশন করতে। অনেক দেশে অ্যাপ্লিকেশন করার জন্য DHL এর মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে ডকুমেন্ট পাঠাতে হয়, এখানে কিছুই লাগে না, সব কিছু অনলাইনে। অ্যাডভান্টেজ সেটা হলো আপনার টিউশন ফি সম্পূর্ণ ফ্রি, আপনার স্কলারশিপ কমিটি থেকে টিউশন ফি দেওয়া হয়, আপনার ডরমিটরি সম্পূর্ণ ফ্রি, আপনার থাকা খাওয়া সব কিছু এখানকার অথরিটি, স্কলারশিপ অথরিটি দেবে সরকারের মাধ্যমে। মাস্টার্সেও দেখিয়েছেন দারুণ সফলতা, একই বিশ্ববিদ্যালয়ে করেছেন পিএইচডি। আর 2024 সালে শুরুতে তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ে যোগ দেন শিক্ষক হিসেবে। মাস্টার্সে আমার রেজাল্ট ছিল এখানে 4 out of 4, বাই দ্য ওয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল 3.93, তো এখানে 4 out of 4 পাই এবং প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হই। এই পথ চলা মোটেও সহজ ছিল না। প্রথম বাধা হিসেবে ধরা দেয় তুর্কি ভাষায় দুর্বলতা, খাদ্যাভ্যাসেও আনতে হয়েছে পরিবর্তন। এখানকার স্ট্রিট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, তারা ইংরেজি খুব একটা কমিউনিকেশন করে না বা করতে পারে না, তারা তাদের টার্কিশ ল্যাঙ্গুয়েজটাতে কমিউনিকেশন করে। তো আপনি বাহিরে বের হলে কারোর সাথে কমিউনিকেশন করতে গেলে আপনাকে অবশ্যই টার্কিশ ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। তো সেই জন্য আসলে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার। প্রথমে যখন আমরা এসেছি, তো আমরা এই ল্যাঙ্গুয়েজটা না জানা পর্যন্ত, অর্থাৎ না শেখা পর্যন্ত আমাদের জন্য অনেক টাফ ছিল। তবে এই কথা বলতেই হয়, এখানকার মানুষজন, বেশিরভাগ মানুষজন আর কি, তারা খুবই আন্তরিক, তারা আমাদেরকে সহযোগিতা করেছে, কোনো কিছু না বুঝলে বোঝানোর চেষ্টা করেছে। যদিও তারা ইংরেজি পারে না, তারপরেও চেষ্টা করেছে আমাদেরকে মানে বডি ল্যাঙ্গুয়েজ বা বিভিন্নভাবে কমিউনিকেশন করে কীভাবে হেল্প করা যায়। ল্যাঙ্গুয়েজ ছাড়া ওয়েদার একটা চ্যালেঞ্জ হতে পারে। ওয়েদারটা এখানে উইন্টারে এক্সট্রিম কোল্ড হয়, অনেক অনেক কিছু কিছু সিটিতে আপনার -20 -18 এরকম টেম্পারেচার থাকে। ফুড হ্যাবিট, ফুড কালচারটা একটু চ্যালেঞ্জ, কারণ আমরা যেরকম স্পাইস মশলা জাতীয় খাবার খেয়ে অভ্যস্ত, এখান পুরো উল্টো। সফলতা অর্জনের পথে সঙ্গ ও পরামর্শ পেয়েছেন সহপাঠী, শিক্ষক ও পরিবারের সদস্যদের, তাই তো অকপটে স্বীকার করলেন কৃতজ্ঞতা। আমার স্ত্রী এবং আমার মেয়ের যে সাপোর্টটা আমি পেয়েছি, বিশেষ করে আমার স্ত্রী, মানে এই সাপোর্টটা যদি আমি না পেতাম তাহলে আমার পিএইচডি শেষ করা সম্ভব ছিল না। কারণ একটা ফ্যামিলির রেসপন্সিবিলিটি, তাকে আমি যখন জব ছেড়ে আবার একাডেমিতে ব্যাক করি, ওই চ্যালেঞ্জিং টাইমটাতে আমার স্ত্রীর সাথে আমি কনসাল্ট করি, এবং তার যেই ফুল সাপোর্টটা ছিল এবং সে আমাকে উদ্বুদ্ধ করেছে যে না, গো অ্যাহেড অ্যান্ড ফিনিশ ইউর পিএইচডি। শিক্ষকতার পাশাপাশি গবেষণায় আগ্রহীদের মেন্টর হিসেবে কাজ করছেন ডক্টর মমিন। ভূমিকা রাখতে চান নিজ দেশে গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে। রিসার্চ সম্পর্কে স্টুডেন্টদের যে ভয়, একটা অজানা আতঙ্ক যে এটা না জানি, মানে এটা মনে হয় অন্য কারোর জন্য, এটা মনে হয় আমার জন্য না, আমি মনে হয় এটা পারবো না, বা এটা পারার জন্য মনে হয় আমাকে অনেক কিছু করতে হবে, মনে হয় চোখ দুইটা না চারটা লাগবে, কান মনে হয় তিনটা লাগবে, মানে এই যে একটা অজানা আতঙ্ক এবং একটা ভয়,
এইটা আমি আমি কাটানোর চেষ্টা করছি।